সুন্দরবনে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের মহড়া। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট জেলার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এক নম্বর ব্লক, সন্দেশখালী দু নম্বর ব্লক, হাসনাবাদ হাড়োয়া মিনাখা এই ছটি ব্লকে গতকাল সকাল থেকে একদিকে নদী বাঁধ পরিদর্শন, অন্যদিকে জাতীয় মোকাবেলা বিপর্যয় দল মহড়া দিতে শুরু করলো নদী মাতৃক এলাকাগুলিতে। সেই ছবি দেখা গেল কালিন্দি, রায়মঙ্গল, ইছামতি, বেতনী সহ একাধিক নদীতে। অন্যদিকে স্থলপথে মাইকিং প্রচার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সাইক্লোন নিয়ে সতর্ক বার্তা দেওয়া হলো। কি করতে হবে, কোথায় যেতে হবে, নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে কিভাবে, সবটাই হাতে কলমে তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে হিঙ্গলগঞ্জের কালীতলা, যোগেশগঞ্জ, সন্দেশখালী, ধামাখালীর বিভিন্ন নদীর পয়েন্টে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরা মাইকিং প্রচার শুরু করেছে। মোকা সতর্কতায় রাজ্যে মোট ছটি জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের প্রতিনিধিরা কাজ করছে। প্রত্যেকটি দলে ৩৩ জন সদস্য রয়েছে। উপকূলবর্তী এলাকাতে মাইকিং প্রচারের মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। এছাড়াও বসিরহাট মহকুমার ১০টি ব্লকে ১০টি সিভিল ডিফেন্সের দল রয়েছে। প্রত্যেক দলে ১২ জন করে সদস্য রয়েছে। পাশাপাশি ৩টি পৌরসভা পাদুরিয়া, বসিরহাট ও টাকি সীমান্ত থেকে সুন্দরবনের মোট ১০টি ব্লকে ১২০ জন আপদ মিত্র মোতায়েন করা হয়েছে। জাতীয় বিপর্যয়ের মোকাবেলার দুটি দলের মধ্যে হিঙ্গলগঞ্জে একটি দলকে রাখা হয়েছে, অন্যদিকে সন্দেশখালীর ধামাখালীতে আরেকটি দলকে নিযুক্ত করা হয়েছে। কোনো বড়সড় বিপর্যয় আসলে দ্রুত তাদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে তার সব রকম ব্যবস্থা ইতিমধ্যে করেছে জেলা প্রশাসন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর, রাজ্য বিদ্যুৎ দপ্তর, সেচ দপ্তরের আপৎকালীন ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত কর্মীদের সতর্ক থাকার নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে ২৪ ঘন্টা পরিষেবা দেওয়া হবে। আমাদের ভাঙন প্রবণ এলাকাটা প্রতি বছরই কোনো একটা একটা ভেঙে থাকে। এখানে আমফান, এরপরে বুলবুল, আয়লা এখানে কয়েকবারই ভেঙেছে। আবার দেখতেই পাচ্ছেন ছাড়া আছেন এখানে হিঙ্গলগঞ্জ NDRF টিমের যে কমান্ড সাহেব আছেন, এখানে যে ১৫ তারিখ পর্যন্ত যে অ্যাওয়ারনেস বা গ্রামবাসীদের বলা হচ্ছে সাবধানে থাকার জন্য, বিবাদমুক্ত অঞ্চলে যাওয়ার জন্য এবং গুজবে না কান দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য বলা হচ্ছে। এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি NDRF টিমকে এবং টোটাল টিমকে, যে এই ধরনের অ্যাওয়ারনেস থাক করলে গ্রামবাসী উপকৃত হবে এবং সরকার উপকৃত হবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।